ঝলসানো কলায় আগুনে পুড়ছে মাছ, খানিক পরে লুচি কিংবা পরোটার সাথে পরিবেশিত হবে ভোজন রসিকের প্লেটে। আবার কোথাও মিঠা আর নোনা জলের সুস্বাদু মাছগুলোতে মাখানো রয়েছে প্রয়োজনীয় মশলা। দেখে জিভে জল আসবে যে কারো। এর মধ্যে রয়েছে তেলাপিয়া, কোরাল, টুনা ও স্যামনের পাশাপাশি রূপচাঁদা, সুরমা ও অক্টোপাস। শীতের ঢাকায় সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ, রাস্তার অলিগলি জ্বলে উঠেছে কৃত্রিম আলোয়। খাবারের সাথে আড্ডা জমে ওঠা ঢাকা শহরের চিরাচরিত্র দৃশ্য এটি। তবে সাম্প্রতিক বছরগুলোতে এসব আড্ডার অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এক ধরনের বিশেষ খাবার, ফিশ বারবিকিউ। একটা সময় ছিল বারবিকিউ বলতে শহরের মানুষ বুঝত নানা রকম পুরানো মাংসের কথা। আগুনে ঝলসানো মাছ খাওয়ার রীতি তখনও চালু হয়নি শহরে, কেবল সমুদ্রের পাড়ে চোখে পড়ত এসব খাবার। ইদানিং মানুষের আগ্রহের কথা চিন্তা করে ঢাকা স্ট্রিট ফুডের দোকানগুলোতে যুক্ত হয়েছে মাছের কাবাব। আসলে কি আমাদের একটা ইয়ে ছিল যে আমরা একটা ইউনিক কিছু করব, একটা দোকান দিব যে রাস্তার পাশে কি দেওয়া যায় কি দেওয়া যায়, একটা ইউনিক। তখন আর কি এই জিনিসটা মাথায় আসলো যে আসলে তো ঢাকা শহরে ওরকম নাই আর কি, যে সি ফুড এগুলো বারবিকিউ, এর জন্য আমরা ওইটা থেকে ইউনিক একটা জিনিস নিয়ে এই রোড সাইড বারবিকিউ আমাদের বারবিকিউ আইটেম। দাম হাতের নাগালে হয় ভোজন বিলাসীদের মন জয় করেছে অল্প দিনে, তাই বলা যায় ভোজন রসিকদের আড্ডার অপরিহার্য অংশ এখন আগুনে ঝলসানো মাছ। এই এলাকাটা ইদানিং খুব জমে আছে, বিশেষ করে খাবার আইটেমগুলো নিয়ে অনেক বৈচিত্র্য আছে এখানকার খাবারের। মানে সন্ধ্যার পরে বিভিন্ন বয়সের লোকজন এখানে আসে। আমি আজকে আমার পরিবারের মানে অনেকেই নিয়ে আসছি, সবাই ওই সন্ধ্যার পরে মাছ ভাজা খাওয়ার জন্য ফুচকা খেতে ঢাকায় পাওয়া যাচ্ছে। খুব ভালো লাগছে আমার কাছে, কারণ এটা নতুন, আমরা এর আগে কোথাও পাইনি। আমরা অনেক জায়গায় ঘুরি ঢাকা শহরে, কিন্তু এইরকম নতুন আইটেম পাই না। রাজধানীর অনেক জায়গার মতো আগারগাঁ নির্বাচন ভবনের রাস্তার দুই পাশে বিকেল থেকে সরব হয়ে ওঠে খাবারের দোকানগুলো। সন্ধ্যার দিকে কাবাব আর বারবিকিউর গন্ধে ভরে ওঠে চারপাশ। পরিবার কিংবা বন্ধুদের সাথে সেই খাবার খেতে ছুটে আসেন অনেকেই। আমাদের এখানে অ্যাকচুয়ালি আপনার সাগরের মাছ থাকে, কোরাল থাকে, স্যালমন থাকে, লুইট্টা থাকে, তারপর আপনার রেড স্নাইপার থাকে, তারপর টুনা, স্যালমন আর লাক্ষা, তারপরে রূপচাঁদা, তারপরে আপনার অ্যাকচুয়ালি সাগরে ম্যাক্সিমাম মাছ থাকে, আর আপনার আর চাষের ভিতরে শুধু তেলাপিয়াটা থাকে। ক্রেতারা নিজেদের পছন্দের মাছ বেছে নিতে পারেন। মাছের দামগুলো নির্ধারিত হয়ে থাকে ধরন ও আকার ভেদে। সব কিছু ছাপিয়ে সামুদ্রিক মাছ হয় কোরাল মাছের দাম এখানে সবচেয়ে বেশি। অরিন সুলতানা, মোহনা টেলিভিশন।